তোমাকে আমি কয়েকদিন যাবত কল করছি, তোমার নাম্বারটা পর্যন্ত বন্ধ। এত যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারতেছিলাম না। আজকে তোমার সাথে আমার যোগাযোগ হয়েছে, তোমাকে আমি বারবার রিকোয়েস্ট করে বললাম যে তুমি সময় মতো চলে আসো, কিন্তু তুমি সময় মতো আসলে না, আজকেও দেরি করলে, কারণটা কি বলো তো? দেখো আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমার সাথে যোগাযোগ করবো না মানে তুমি কিসব কথা বলছো, মানে এমন সিদ্ধান্ত নিচ্ছ কেন? তোমাকে কতবার বলেছি তোমার এসব গুন্ডামি ছাড়ো। সেদিনও দেখলাম স্বামীর মতো ছেলেদের মারছ, এলাকার লোকজন আমাকে ছিছি করে, কেমন ছেলের সাথে প্রেম করি আমি? আমি গুন্ডামি করি মানে? তোমাকে এসব কথা কে বলেছে? আমি তো কোনো গুন্ডামি করি না। তুমি কি করো সেটা তুমি খুব ভালো করে জানো। এখন তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি চাও। যদি আমাকে ভালোবাসো, আমার সাথে থাকতে চাও, তাহলে এসব ছাড়ো, আদার্স আমাকেই ছেড়ে। এই শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখানে বোঝার কিছু নেই জনক। তুমি আমার জন্য এসব মারামারি কাটাকাটি সব বাদ দিতে পারবে কিনা বলো? আমি কি তোমার কাছে ইম্পর্টেন্ট না? তুমি অবশ্যই আমার কাছে ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট হবে না? তুমি সব সময় যেটা দেখো সেটা তো সত্যি না হতে পারে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি মারামারি যেন না করি, আমি তোমাকে প্রমিস করছি আমি আর কখনো মারামারি করব না। এই যে এলাকার লোকজন তোমাকে নানান কথা শোনায়, তার আর কখনো বলবে না যে আমি মারামারি বা গুন্ডামি করি। এবার খুশি? দ্যাটস লাইক ইট গুড বয়। চলো কিছু খাই। চল দুধ চা খেতে পারি? ফুচকা। ওকে ফাইন, ওয়েল আসো। আচ্ছা শোনো না, আমি তোমার ব্যাপারে বাবার সাথে কথা বলেছি, বাবা তোমাকে নেক্সট সপ্তাহে যেতে বলেছে। তোমার বাবা কি আমার মতো গুন্ডা মাস্তান ছেলেকে মেনে নিতে রাজি হবে? আরে দূর, তুমি কি এখন আগের মতো মারামারি করো নি? তুমি এখন কত ভালো হয়ে গেছো তোমার জন্য। কি ব্যাপার, ওটা মিলা না? আরে ছেলে দুটো মিলেকে ডিস্টার্ব করছে কেন? কারণ প্লিজ চলো না। আমি পারবো না। মানে কি দুইটা ছেলে আমার বোনকে ডিস্টার্ব করছে, তুমি বলছো পারবো না? আমি তো তোমাকে প্রমিস করেছি যে আমি কখনো গুন্ডামি মাস্তানি করব না। আমি এই বিষয়ে তোমাকে কোনো রকম সাহায্য সহযোগিতা করতে পারবো না, তুমি ক্লিয়ার? দেখো না, কাকে বাঁচানো আর গুন্ডামি এক জিনিস না। তুমি থাকো এখানে কাপুরুষের মতো দাঁড়িয়ে। আমার কিছু বুঝতে হবে না, হাত ছেড়ে। আরে বলছি হাত ছেড়ে। কি ব্যাপার, কি করছ রে সব? আরে কে আসলো এখানে এখানে এখানে? বন্ধু দুইটা বাসি সেই না? একদম বাসি কথা বলবেন না। থ্যাংক ইউ ভাইয়া, আপনি সময় মতো না আসলে সেদিনের মতো আজকে অনেক বড় বিপদ হয়ে যেত। সেদিনের মতো মানে? ওরা কি তোকে রোজ ডিস্টার্ব করে? হ্যাঁ আপু, কয়েকদিন আগেও স্বামী আমাকে ডিস্টার্ব করছিল, আর তখন ভাইয়া সময় মতো এসে গেছিল, না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত আমার। কি বলছো তোমরা এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সবসময় ভাবতে না যে আমি গুন্ডামি মাস্তানি করি? আসলে আমি এমন কোনো কাজ করি না যেটা খারাপ কিছু হয়। আমি সবসময় চেষ্টা করি যেখানে অন্যায় হয় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে, আর সেটা করতে যেয়ে আমি তোমার কাছে খারাপ হয়েছি। আমি তোমাকে এই কথাগুলো কখনো বলিনি, আজকে বলছি, কারণ আমি বিশ্বাস করতাম তুমি একটা সময় এই বিষয়গুলো বুঝতে পারবে, আমাকে যে ভুলটা বুঝছে এটা এক সময় ক্লিয়ার হয়ে যাবে। সেদিন তুমি দেখেছিলে কয়েকটা ছেলের সাথে আমি মারামারি করেছি, তুমি ভেবে নিয়েছো এই কাজটা আমি স্বইচ্ছায় করেছি, কিন্তু বিশ্বাস করো এই কাজটা আমি স্বইচ্ছে করিনি। এই ছেলেগুলো মিলার হাত ধরে টানাটানি শুরু করেছিল, এই জিনিসটা আমি মেনে নিতে পারিনি, তাই আমি চেষ্টা করেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এই প্রতিবাদটা করতে যে তোমার কাছে আমি খারাপ হয়েছি। আর তুমি আমাকে বললে না আমি একটা কাপুরুষ? হ্যাঁ আমি একটা কাপুরুষ। এখন অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে পারি না, সেই জন্য আমি কাপুরুষ হয়েছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি কাপুরুষ হয়েছি। ছি, আমি এতদিন এত বাজেভাবে তোমাকে ভুল বুঝেছি, এখন আমি তোমাকে বলছি যদি কোথাও কোনো অন্যায় দেখো কাপুরুষের মতো দাঁড়িয়ে না থেকে অন্যায়ের প্রতিবাদ করবে। আর তোমার সম্পর্কে আমাকে যে যাই বলুক না কেন, আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করি। আচ্ছা চলো তোমাকে বাসায় গিয়ে দিয়েছি।